বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের সংকট নিয়ে আলোচনা হয়েছে, মতবিনিময় হয়েছে। প্রত্যেক কথা বলবেন গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। ভাই একটু নামান, বেশি নামান, আমার নাম পাওয়া। প্রথমে আমি সবাইকে এখান থেকে রাখেন, এখান থেকে এবং বিএনপির কেন্দ্রীয় নেতা আমাদের এবং অমির খসরু সাহেব এবং সবাই ওনারা তিনজন এসেছেন কষ্ট করে, ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এই অনেকে অনেকদিন ধরে অপেক্ষা করছেন এবং সারা দেশ তাকিয়ে আছে আমরা কিভাবে এই আলোচনা কিভাবে চলে। এবং আমি আপনাদেরকে জানাতে চাই সংক্ষেপে, খুব ইতিবাচক আলোচনা হয়েছে এবং আমরা অনেক ব্যাপারে দেখলাম যে একমত। এখনকার যে সার্বিক দেশের পরিস্থিতি নিয়ে যে আলোচনার পর আমরা বুঝেছি যে আমরা একই পথে একই চিন্তায় আমরা আছি, একই উইয়ার অন দ্য সেম পেজ যেটা ইংরেজিতে বলে, এবং আমাদের খুব বেশি ব্যাপারে কোনো দ্বিমত নেই। সো এটা একটা খুশির খবর বিরোধী দল, সব বিরোধী দলের জন্য এবং যারা বাংলাদেশে একটা পরিবর্তনের দিকে পরিবর্তন চায় তাদের জন্য একটা সুখবর। তা এখন আমাদের প্রথমে মির্জা ফখরুল ভাই বলবেন আর তারপরে আমাদের দলের, আমরা সেটা মনে করি না, এটা প্রথমে আমরা একটা ডিক্লারেশন দিচ্ছি এবং অনেক দলের সাথে আলোচনা হচ্ছে আরো হবে এবং একটা জাতীয় ঐক্য এই ব্যাপারে তৈরি করার। সেই রাজনৈতিক পরিস্থিতিতে এখানে এই আওয়ামী লীগ যারা অত্যন্ত পরিকল্পিত ভাবে, ভাই আপনি বুঝছেন না ভাই, যারা অত্যন্ত পরিকল্পিত ভাবে এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদমই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়ে। আমরা আজকে গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি যে তারা আমাদের সঙ্গে প্রায় সবগুলো বিষয়ে একই মত ধারণ করেন। বিশেষ করে এই সরকারের অধীনে কোন নির্বাচন নয় সে ব্যাপারে একমত হয়েছি। আমরা এই বিষয়ে একমত হয়েছি যে সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না, কারণ এই সরকার অতি অত্যন্ত চতুরতার সঙ্গে এবং সচেতন ভাবে বাংলাদেশের আমাদের অর্জিত যে সমস্ত অর্জনগুলো ছিল, আমাদের গণতন্ত্র, আমাদের বাক স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, সাম্য এবং সামাজিক যে মূল্যবোধ, সেই সঙ্গে ন্যায় বিচারের যে অধিকার, এগুলো সব ধ্বংস করে দিয়েছে। এই কারণে এই সরকারকে সরানোর জন্যে একটা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ একটা আন্দোলন, এ ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা একমত হয়েছি যে আন্দোলন আমরা যুগপথ ভাবে করবো এবং এই আন্দোলনের পরে যে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা এবং তারপরে সংসদকে ভেঙে দেওয়া এবং সাথে সাথে একটা নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচনকালীন সময়ে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং তারপরে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সকলের মতামতের ভিত্তিতে নতুন একটি সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা, তার মাধ্যমে একটি জনগণের পার্লামেন্ট তৈরি করা এবং একটি সরকার গঠন করা, যে সরকার জনগণের সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করবে এবং তারপরে সেই সরকার গঠনের পরে আমরা রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে নিয়ে আমরা একটি সরকার, জাতীয় সরকারের মতো সরকার গঠন করব। এই বিষয়টা এখন আলোচনার মধ্যে আছে এবং যে বিষয়গুলো আমরা মনে করি যে পরিবর্তন হওয়া দরকার, সংস্কার হওয়া দরকার, মেরামত করার জন্য সেগুলো মেরামত করার জন্য আমরা ব্যবস্থা করব। ধন্যবাদ। আমি এখন আমাদের সদস্য সচিব প্রথমে আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী আমির খসরু বানু চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের প্রধান জয়ন্তী স্বপন ভাই, তারা বিএনপির পক্ষ থেকে তিনজনের প্রতিনিধি দল, গণ অধিকার পরিষদের সাতজনের প্রতিনিধি দলের সাথে,
দেশের চলমান সংকট এবং রাজনৈতিক দলগুলোর করণীয় নিয়ে তারা আলোচনা করেছেন এবং যেটা মৎস্যজীব যথার্থই বলেছেন যে চলমান সংকটকে আমরা যেভাবে দেখি তাতে বিএনপির সাথে আমাদের খুব একটা পার্থক্য নাই, যে সংকটের উত্তরণে আমাদের করণীয় নিয়ে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমাদের আজকের আলোচনা মোটামুটি 10টা বিষয় ছিল, যে 10টায় একমত পোষণ করেছে। আপনাদেরকে আমরা একটা কপি দিয়ে দেবো, করেছেন আপনারা দেখে নেবেন। আমি যা সংক্ষেপে একটা বিশেষ করে বর্তমান বার্নিং ইস্যু হিসেবে আমরা যেটা বলতে পারি, যে আপনার ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটবিহীন জোট জবরদস্তি করে ক্ষমতায় থাকা বর্তমান ফ্যাসিবাদী সরকার বসতে যুবপদ বা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করার ক্ষেত্রে গণঅধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একমত। সেক্ষেত্রে বিএনপি যেহেতু এই দাবি, সুতরাং আমাদের তো দ্বিমত নাই। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যেটা, যে আমার সুষ্ঠু নির্বাচন বিষয় হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের প্রায় বিভিন্ন রাজনৈতিক দলের 36 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এবং আমাদের বিশেষ করে এবং আপনাদের নামার সময়ে সবাই একটু সবাইকে সহযোগিতা করবেন, যেন একটা মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। ঐক্যমতের ভিত্তিতে অন্তর্ভুক্তি সরকার বলতে আপনারা কি বোঝাচ্ছেন? ঐক্যমতের ভিত্তিতে স্বাভাবিকভাবে যারা বর্তমান সরকার পরিবর্তনের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, তাদের ঐক্যমতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য একটা নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার হবে। মাননীয় মহাশয়, একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, আমি সিকান্দার এবং বলছিলাম, আপনি দেখছেন যে এটা ফুটবল আন্দোলনের পাশাপাশি আপনি একটা বৃহত্তম রাজনৈতিক দলের মহাসচিব আজকে এখানে এসেছেন এবং এর আগে আমরা দেখেছি আপনি সংলাপ করেছেন, যে রাজনৈতিক দলের সঙ্গে আপনি সংলাপ করলেন সেই রাজনৈতিক দলের সদস্য সচিব গতকালই বলেছেন বিএনপি ক্ষমতায় ছিল এবং এটা ঠিক যে তাদের শাসনতান্ত্রিক ব্যবস্থাপনায় অনেক কিছুরই দেখা যায় মিল থাকে, কিন্তু এখন বিশেষ করে বাংলাদেশ যেই জায়গাটা বিএনপি এটাতে একমত পোষণ করছে। আমরা এখানে আমাদের আজকে বিচার ব্যবস্থাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটা আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে আমরা যে বিচার প্রধান বিচারপতি থেকে বিচারক নিয়োগে একটা স্বাধীন তদন্ত কমিশনের কথা, স্বাধীন কমিশনের কথা বলছি, সেখানে বিএনপি একমত পোষণ করছে। সুতরাং এই নতুন বন্ধুবস্তে বিএনপি না, আওয়ামী লীগ যদি একমত পোষণ করে তাদের সাথে আলোচনা হতে পারে, যদি তারা একমত পোষণ করে। আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বিএনপি কি করেছে না করেছে এটা দেশের সবাই জানে। আপনি জানেন যে একটা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরে নিয়ে এসেছিল বিএনপি। আমরা জানি যে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি এটাও ধরে নিয়ে এসেছিল বিএনপি, অর্থাৎ বেগম খালেদা জিয়া নেতৃত্বে এটা পেয়েছে। আপনারা জানেন যে এই দেশে গণমাধ্যমের প্রেস ফ্রিডম এটা সম্পূর্ণভাবে নিশ্চিত করেছে বিএনপি, এবং এটা আপনারা নিশ্চয়ই জানেন যে বিচার প্রতিদের নিয়োগের ব্যাপারে কমিশন নিয়োগের কথা কিন্তু বলেছেন আমাদের যে 20-30 আছে তার মধ্যে সেটা উল্লেখ আছে, এটা আমরা সবাই জানেন। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথাও আমরা ভিশন 20-30 আছে সেটা আমরা ভালোভাবে জানি। তো আমাদের কোনো ফান্ডামেন্টাল কোনো আমরা তাদের চিন্তার মধ্যে আমাদের চিন্তা ভাবনার খুব একটা শুধুমাত্র বিএনপি বা গণঅধিকার পরিষদ তারা লড়াই করলে কিন্তু এটা সফলতা আসবে না। আপনাদের স্বাধীনতাকে যে আমরা যা করছি এটা এখন জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আমরা যদি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয় আমাদের গণঅধিকার পরিষদ এবং বিএনপি খুব কাছাকাছি আমাদের পজিশন এবং আমরা একসঙ্গে কাজ করব। এই স্বৈরাচার দুর্নীতিবাদ এবং
ফ্যাসিস্ট একটা সরকারকে ক্ষমতাচ্যুত করা, আমাদেরকে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। যারা দেশে গণতন্ত্র চায় তারা সবাই একই ব্যানারে আমরা সবাই কাজ করব এবং এই সরকার সরিয়ে দেশের মানুষকে আবার মুক্ত করব এই ফ্যাসিজম থেকে। ধন্যবাদ। জনতার অধিকার আমাদের অধিকার।